এই গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমাদের ক্লাশ অফ ক্লান্সের আরো একটা নতুন ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং লুনার আপডেট সম্পর্কে। তো আপনারা যারা লুনার সম্পর্কে জানেন না তাদের ছোট করে বলে নিই, লুনার হচ্ছে চাইনিজদের নিউ ইয়ার। চাইনিজরা কিন্তু এটা উদযাপন করে থাকে, আর ক্লাশ অফ ক্লান্স কিন্তু কোনো ইভেন্টই মিস করে না। শুধুমাত্র তারা ইভেন্টের অপেক্ষায় থাকে যে কখন ইভেন্ট আসবে আর কখন আমাদের গেমের মধ্যে স্কিনস, নতুন নতুন সিনারিস, নতুন ডেকোরেশনস অ্যাড করে দিবে। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব, মানে আমাদের আপকামিং লুনার নিউ ইয়ারে কি কি জিনিস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। শুধুমাত্র কি কি আসবে সেটা বলবো না, আপনাদের কিন্তু দেখাই দিব। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে লুনার নিউ ইয়ারের আপডেট নিতে হলে। তো প্রথম যে জিনিসটা আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে সেটা হচ্ছে নতুন একটা সিনারি। তো প্রত্যেকটা সিজনেই কিন্তু তারা নতুন নতুন সেই সিজন রিলেটেড একটা সিনারি কিন্তু অ্যাড করে দেয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সিনারিটা দেখতেছেন যেটা সেট করা রয়েছে সেটা কিন্তু আমরা গত লুনার নিউ ইয়ারে পেয়েছিলাম, অ্যান্ড এই নিউ ইয়ারেও কিন্তু নতুন আমরা একটা সিনারি পেতে যাচ্ছি। তো এই সিনারির নাম হচ্ছে টাইগার মাউন্টেন সিনারি, কিন্তু এরপরে যেটা অর্থাৎ আমাদের এই সিজনে যেটা আসতে যাচ্ছে এই লুনার নিউ ইয়ারে সেটা হচ্ছে র্যাবিট মাউন্টেন সিনারি। তো আপনাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা সিনারি কিন্তু আমাদের গেমের মধ্যে এই লুনার নিউ ইয়ারে অ্যাড করে দেওয়া হবে। তো সেকেন্ড যে জিনিসটা আমাদের গেমে আসতে যাচ্ছে সেটা হচ্ছে নতুন একটা হিরোর স্কিন, আর সেটা কিন্তু কোনো সাধারণ স্কিন হবে না, সেটা অবশ্যই লেজেন্ডারি হিরো স্কিন হবে। আমরা যদি গত 2 বছর আগে চলে যাই, অর্থাৎ 2 বছর আগের লুনারে চলে যাই, সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম অরিয়র কিং অ্যান্ড অরিয়র কুইন, সেটা লুনার নিউ ইয়ার স্পেশাল। অ্যান্ড তার পরের বছর যদি আমরা যাই অ্যান্ড এই বছর থেকে 1 বছর আগে যাই, তাহলে কিন্তু আমরা তখন পেয়েছিলাম নতুন এক ধরনের কিং, সেটা হচ্ছে লুনার কিং। সেটা কিন্তু আমাদের কোনো নর্মাল হিরো স্কিনের সঙ্গে একদম মিলে না, একদম পুরাটাই আলাদা একটা স্কিন ছিল, আলাদা একটা সেট ছিল, সেটা হচ্ছে আমাদের বাঘের মতো দেখতে কিংটা। তখন কিন্তু তারা নতুন একটা সেট শুরু করে দিয়েছিল লুনারের। তো এইবার আমাদের এই লুনার নিউ ইয়ারে নতুন একটা কিন্তু স্কিন আসতে যাচ্ছে, ঠিক সেরকমই দেখতে কিন্তু কিং এর না, এবার আসবে কুইনের স্কিন। তো আমাদের গত লুনার কিং দেখতে ছিল বাঘের মতো, অ্যান্ড আমাদের এই লুনার কুইন হবে র্যাবিটের মতো দেখতে। তো আপনাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। এরপর থার্ড যে জিনিসটা আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে সেটা হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ, যেটা ক্লাশ অফ ক্লান্স প্রত্যেকটা সিজনে কিন্তু দিয়ে থাকে। যেমন উইন্টার সিজন আমরা পাই উইন্টার চ্যালেঞ্জ, সামার সিজনে সামার চ্যালেঞ্জ, ঠিক সেরকমই আমরা এই লুনার সিজনেও কিন্তু নতুন একটা লুনার চ্যালেঞ্জ পেতে যাচ্ছি, যেটা আমরা কমপ্লিট করে সেখান থেকে এক্সাইটিং রিওয়ার্ডস কালেক্ট করতে পারি। তো এই গেল মূলত লুনার সিজনের যে পেইড জিনিসগুলো সেগুলো, মানে আমরা সব থেকে কিনতে পারি সেই জিনিসগুলো। কিন্তু এখন আমরা বলবো যে আমরা যারা ফ্রিতে খেলি ক্লাশ অফ ক্লান্স তারা কি পাবো। তো ফ্রিতে আমরা বেশি জিনিস না পেলেও কোনো না কোনো কিছু কিন্তু পেতে চলেছে আমাদের এই নিউ ইয়ারে। তো প্রথম যে জিনিসটা আমরা ফ্রি পাবো সেটা হচ্ছে অবশ্যই যে চ্যালেঞ্জের রিওয়ার্ড থাকবে, সেটা কিন্তু আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করে তারপরেই পাবো। একদিক দিয়ে দেখা গেলে বলা চলে যে সেটা আমরা ফ্রিতেই পাচ্ছি। তো সেকেন্ড যে জিনিসটা ফ্রিতে আসতে যাচ্ছে সেটা হচ্ছে নতুন একটা ডেকোরেশন। যেমন দেখেন এটা কিন্তু আমাদের লুনারের ডেকোরেশন যেটা আমরা পেয়েছিলাম লুনার নিউ ইয়ারে। এদিকে কিন্তু আরো অনেক কিছু ডেকোরেশন আছে যেগুলো আমার কাছে কালেকশন নাই দুর্ভাগ্যবশত, কিন্তু সেই লুনারে কিন্তু নতুন নতুন ডেকোরেশনস অ্যাড করে দেওয়া হয়। ডেকোরেশনস বলতে অপটিক্যালস বলতে পারেন, সেখান থেকে অ্যাড করে দেওয়া হতে পারে, অথবা এখানে আমাদের হচ্ছে সিজন চ্যালেঞ্জে যে শুরুতেই আমরা একটা করে ফ্রি রিওয়ার্ড এখান থেকে পাই। যেমন আমরা এতো হচ্ছে এই স্ট্যাচুটা পেয়েছিলাম, তারপরে আমরা উইজার্ড এই স্ট্যাচু পেয়েছিলাম, ঠিক সেরকমই আমরা লুনারে সেরকম একটা স্ট্যাচু ঠিক এখান থেকে আমরা কালেক্ট করতে পারি। তো থার্ড যে জিনিসটা আমাদের গেমের মধ্যে ফ্রিতে আমরা পেতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে ট্রেডার শপে। তো ট্রেডার শপে আমরা উইকলি ডিলস পেয়ে থাকি, বিভিন্ন ধরনের এক্সাইটিং ডিলস, যেখানে আমরা ফ্রিতে পাই এলিক্সার, গোল্ড, তারপরে পোশনস। কিন্তু এখানে আমাদের লুনার স্পেশাল, এখানে হয়তো কোনো বুকস অ্যাড করে দেওয়া হতে পারে আমাদের কালেক্ট করার জন্য। তো আমার মনে হচ্ছে সেটা কিন্তু ফ্রিতে অনেক ভালো ডিল। তো এই ছিল কিছু জিনিস যেগুলো আমাদের এই লুনার সিজনে গেমের মধ্যে আসতে যাচ্ছে। তো এতটুকু ইনফরমেশনই আমার কাছে ছিল, আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, সেই কারণে শেয়ার করলাম। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, হোপ সো ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল প্রথম থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম এক্সাইটিং কন্টেন্ট দেখতে হলে। কথা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ক্লাশ অন।